রিংচিবং কালি রাতে আইসু, কালি রাতে রিংচিবং আসলো, তারপর আজি যাম পেলিংত। আর গোলক ভাই কেনে এক্সপিরিয়েন্স রাতির? বড়িয়া লাগি আছে, রাতে বহুত ভাল লাগে, হোটেল ধুনিয়া একদম, রিংচিপুর একদম সেই মার্কেটতে হোটেল আর বহুত ধুনিয়া হয় প্লেসটন, মানে কোনো প্রদূষণ নাই। আর এতে একটা মানে ইউনিক বস্তু চাইছো, কাইও গাড়ির হরণ না মানে ভাই, সাইলেন্স জোন গাড়ি যায় আছে, টোটালি সাইলেন্স জোন, মানুহ হাল্লা চিল্লা নকৰে একো, আমিও একদম সাইলেন্স মুডে আছিলো, এতে সব এনেকুৱাই মজা লাগিছে, হসাই গৈছো, ভাল লাগিছে, মজা লাগিছে। আর রাতির এক্সপিরিয়েন্স ভাই, অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু, কালি রাতি যেটো আর ঘুরিলো পাহাড়ত, রাতিকে আহিছো না, এতে গোটাই ঠাইখিনিত পাহাড়, এতে বেলেগ একো নাই, রাস্তা যত পাহাড়ের উপরে রাস্তা, বিল্ডিং হলে পাহাড়ের উপর, বেলে বেলে পাহাড়ের উপরতে সব। আর এরে পড়া একটা ভিউ সব আপনাদের, ক্যামেরাত ইমান একটা ধরিব নারি, কিন্তু ইয়ারে পর আমি নিজ চকুরে যেটু চাই আসু, মজা একদম অসম, একদম দূর দূরণলৈকে খালি পাহাড়ে পাহাড়ে পাহাড়ে, কাঞ্চনজঙ্ঘাও দেখবা পারি, এই সব খালি মেঘর কারণে দেখবা নারি, মানে মেঘর কারণে আমি দেখবা না, যদি মেঘটু গুছি দেওয়া হতো, এ একদম অসম ভিউ, কি কব চাওক না, অলপ অলপ তো তথাপি বোঝা যায়, অসম ভিউ আছে। আর আমি এই রুমত আসলো, আর এই সব হোটেল মাউন্ট ভিউ এন্ড রেস্টুরেন্ট ফুড এন্ড লজিং চেন পং বাজার সক ইয়ো লা ভাই বেড়া করু লা বেড়া আলে কাম থাকি লা কথা কা গেলিং আর এখন আমি আহি পালো ড্যান্টাম ভ্যালি ভিউ পয়েন্টত, আর এরে পড়া নয় এনেকা একটা দৃশ্য দেখো আপনার, মিনি সুইজারল্যান্ড বলেও কোয়া হয়, অসম জায়গা আছে, চারিওফিনে একদম গার্ডেন, আর মানে মানে তলর দৃশ্যটা যেটু অসম ব্রো, একদম হসা হয়েছে, আমি বল তুমি হসায় না, হসা একদম হসা হয়েছে, এখন চাই লোক এই সব ভিউ পয়েন্ট এইটু। আর আমি ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট চালো, এখন আমি যাম স্কাই ওয়াক চাবলে, তো আপনার ভিডিওটি স্কিপ নকরক, একলকে চাই থাকুক, মজা পাব বহুত। আর এটা আমি রাস্তাতে পাই গেল, সাঙ্গে ওয়াটারফলস, এটা একটা ওয়াটারফলস হয়, মজা কিন্তু না, আর আমি আহি পালো ফাইনালি স্কাই ওয়াকত, আর এইটু সব মজা, এই তাতে যাম এখন, তাতে উঠিম আর এক্সপিরিয়েন্স লম। বিশ্ব ভাই কেন এক্সপিরিয়েন্স? বড়িয়া মজা লাগিছে বে, আর রাস্তাটো এটো এটো বেলেগ বেলেগ রাস্তা, অলপমান অকুয়া পকুয়া, হাই ব্রো কেসে হো তুম লোক, কে কেনে কম মজা লাগলা তোমালোকে, বড়িয়া জাস্ট অসম অসম, মজা
চাই লোক আকো এবার আপনাদের মজা কিন্তু না এটা বার্ড পার্ক হয় মানে এতে বহুত মানে নানান ধরনের চড়াই চিড়ি করে দেখাবো আমি এই গোল্ডেন ফিশেন্ট মেল এইটু সবারি মতে আমি একদম জঙ্গলের ভিতরে আহি পড়ছো চারিফালে খালি জঙ্গলে জঙ্গল সক না ওয়াসম ফিলিংস মানে কি শুন মানে বহুত ভাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে সকলরে ওই সবরে একটা ভাল এক্সপিরিয়েন্স লই আছে না নাই মানে সবে একটা মানে একটা নতুন এক্সপিরিয়েন্স লই আছে একদম জঙ্গলের ভিতর না ভাই তুমি কই দিয়া একটু বার ডিসর্ড হয় হ্যাঁ বার ডিসর্ড হয় কই দিছো মই হাই একদম মাথা ঘুরে থাকে চারিফালে চালে থাক না এই হরু এক মাঝের রাস্তা আর চারিফালে খালি জঙ্গলে জঙ্গল ও ভাই কেন কিন্তু অসম ফিলিং আছে পাও ভাস্কর হালকা পাও ভাস্কর তেলেও পাও ভাস্কর হালকা
হয় হালকা করে পা ভাস করে করে আয় তেলে আয় যাবি পোর সিলাবি একটু লাগা দি ওরা তো দুজন গুলো তো কোন লোক আবার বই না হাই যে অর্ডার পড়ে আছে না ওরা স্লো আছে না স্লো আছে না পা ভাস করে আয় বড় বড় স্লিপ মারে না জানে না Hey!
কোরিয়া বন্দে মায়া লাগাইছে কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সোনা দিয়া বানায় আসি ঘর ও মনে ঘরে গেল জ্বর জ্বর আর সেই ঘরেতে রাখলাম নাই রে মইতে সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় দিলে কার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মলে মায়া করি বস্তু সদৈব